সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের নতুন এপিসোডে যে আলোচনা হচ্ছে বা হবে সেটা হচ্ছে এই কয়েকটা টপিকস নিয়ে। দেখো, এখানে আমাদের হোয়াইট বোর্ডে লেখা আছে আলোচ্য বিষয় কি কি, ছয়টা টপিকস লেখা আছে। তো এখন আমরা আলোচনা পর্বে ফিরে যাই। গত লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে কি? সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এগুলো কি কি। এগুলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল দেখিয়ে দিয়েছিলাম, তারপর তিনটি সংখ্যার মধ্যে বড় ছোট সংখ্যা নির্ণয় করা, এগুলো বিভিন্ন টপিকস ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সহ বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি ওইগুলো যেগুলো ওইখানে আলোচনা করেছিলাম ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি পরীক্ষায় কিছু না কিছু অংশ ওখান থেকে আসে। এবং তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে অ্যালগরিদম ফ্লোচার্ট পড়েছিলাম তার পরের এইগুলো কিন্তু ওইভাবে টপিকসগুলো আসে না, কিন্তু এগুলো কয়েকটা হচ্ছে তার আগের টপিকস। তো আমি তোমাদের একটু রিভিউ করছি, কারণ এগুলো প্রত্যেকবার এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো বাছাই করে লেখা হয়েছে। তো তোমাদের এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এর জন্য আমি তোমাদের ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো বা এখান থেকে চয়েস করে করে সেই কোশ্চেনগুলো এখানে সাজিয়ে রেখেছি। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে আমাদের দেখো প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম জানতে হলে তোমাদের প্রোগ্রাম সংগঠন জানতে হবে। আমরা প্রোগ্রাম সংগঠন আলোচনা করি, প্রোগ্রাম সংগঠন তিনটি মনে রাখবা। প্রোগ্রাম সংগঠন কয়টি? তিনটি। একটা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট। তার মানে তুমি যে প্রোগ্রাম করবা, প্রোগ্রাম একটা ইনপুট দিতে হবে। আমরা কম্পিউটার কী করি, একটা ইনপুট দেই, তারপর ভিতরে প্রসেসিং হয়, তারপর ওটা থেকে আমরা আউটপুট পাই। তাহলে আমাদের তিনটি মনে রাখতে হবে, একটা হচ্ছে ইনপুট, একটা প্রক্রিয়াকরণ এবং আরেকটা হচ্ছে আউটপুট। তো আমরা আসি ইনপুটটা, এটা কীভাবে তোমরা ব্যাখ্যা করবে? ইনপুট এই যে হচ্ছে প্রক্রিয়াকরণ, এই যে হচ্ছে আউটপুট। তাহলে এখানে আমরা লিখি ইনপুট প্রসেসিং আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট। তাহলে প্রোগ্রামের সংগঠন কয়টি? তিনটি, ইনপুট প্রসেসিং আউটপুট। এবার যদি বলো যে স্যার এটা কীভাবে হয়, আমি একটু তোমাদের শর্ট করে দেখাচ্ছি। যেমন আমি যদি বললাম ইন্টিজার এক্স ইকুয়াল ফাইভ, ইন্টিজার ওয়াই ইকুয়াল টু সিক্স, তাহলে দেখো ইন্টিজার, ইন্টিজার মানে আমরা কি যে সংখ্যাটা দিচ্ছি মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশমিক ডেসিমেল সংখ্যা। ডেসিমাল সংখ্যার জন্য আমরা ইন্টিজার লিখছি, এগুলো আমি পড়াবো আস্তে আস্তে। ইন্টিজার এক্স ইকুয়াল ফাইভ, ইন্টিজার ওয়াই ইকুয়াল টু সিক্স। এখন যদি বলি প্রসেসিংটা কি, এখানে জেটের মান লিখলাম এক্স ইন্টু ওয়াই, তাহলে প্রিন্ট করে দেখাবে কি বলো? প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা জেড এর মান, এই যে দেখো ডি দেওয়ার কারণ এগুলো পরে বোঝাচ্ছি, আগে বলো। তাহলে ইনপুট দিলাম এক্স এর মান ফাইভ, ওয়াইয়ের মান সিক্স। এখন বলো তো জেটে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিছি, ইকুয়েশনটা কি? জেটের যে মানটা হবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের সাথে গুণ করে সেই মানটা হবে। তাহলে এক্সের মান কত? ফাইভ। ওয়াইয়ের মানটা কত? সিক্স। তাহলে ফাইভ আর সিক্স গুণ করলে ত্রিশ, পাঁচ ছয় ত্রিশ, থার্টি। তাহলে দেখো প্রিন্টে পার্সেন্ট, মানে এখানে সেই রেজাল্টটা দেখাবে, কার মান দেখাবে? এই জেড এর মান। এজন্য এটা বলে দিছি যে এখানে যে রেজাল্টটা দেখাবে কার মান? জেড এর মান। এজন্য এখানে বলা হয়েছে এটা হচ্ছে ইনপুট, এতটুকু হচ্ছে প্রসেসিং প্রক্রিয়াকরণ, আর এতটুকু হচ্ছে আউটপুট। এবার আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে কি দেওয়া আছে? প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ, প্রোগ্রাম উন্নয়নের ধাপ। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপ। প্রোগ্রাম উন্নয়নের ধাপ এটি একটু ইম্পর্টেন্ট, এগুলো বেশিরভাগই তোমাদের এমসিকিউতে আসে এবং অনুধাবনমূলকে আসে। যেমন সাপোজ এটা বললো যে প্রোগ্রাম উন্নয়নের প্রোগ্রাম ডিজাইন ধাপটি বর্ণনা করো বা প্রোগ্রাম বাস্তবায়ন কি বর্ণনা করো। তো এই জন্য আমি তোমাদের এই সাতটি ধাপ আজকে পড়াবো। তো সাতটি ধাপ তোমাদের একটু সুবিধার জন্য এবং সময় সেভ করার জন্য আমি তোমাদের একটু লিখে রেখেছি, এটা খেয়াল করলে আমাদের হয়ে যাবে, সবাই একটু খেয়াল করো। তো প্রোগ্রাম উন্নয়নের সাতটি ধাপ আছে, মোট কয়টি ধাপ আছে? সাতটি ধাপ। তো প্রোগ্রাম উন্নয়নের সাতটি ধাপের মধ্যে দেখো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম নির্দিষ্টকরণ,
সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে আমি কি বললাম, প্রোগ্রাম নির্দিষ্টকরণ, আবার একটু খেয়াল করো, প্রোগ্রাম নির্দিষ্টকরণ, তারপর সমস্যা বিশ্লেষণ, দুইটা হলো আমাদের মুখস্থ করবো আজকে। এখন প্রোগ্রাম নির্দিষ্টকরণ, প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, ডিজাইনের পরে হচ্ছে ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তার মানে ডেভেলপমেন্ট, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ, ডেভেলপমেন্ট, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ, এভাবে তোমরা মুখস্থ করবে। আশা করি সাতটি প্রোগ্রামের ধাপ মুখস্থ হয়ে গেছে। এখানে দেখো আমাদের সিরিয়াল মতো দেওয়া আছে সাতটি ধাপ, এগুলো কিভাবে আসে তোমাদের। সাপোজ তোমাদের বললো যে প্রোগ্রামের প্রোগ্রাম ডেভেলপমেন্টটি ব্যাখ্যা করো, তখন এগুলো খ নাম্বার মানে দুই মার্কসের জন্য আসবে, তখন এগুলো দিতে হবে। আচ্ছা যাই হোক, এই ধাপগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি। তো আমাদের এই সাতটি ধাপ শেষ, এবার আমরা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যতে যাব। তা আসো, আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, একটি প্রোগ্রাম করার সময় তার প্রোগ্রামের সব কিছু যাচাই করা দরকার। যেমন আমি যদি তোমাকে বলি আমাকে একটা টি শার্ট বানিয়ে দিবা, তাহলে তোমাকে আমি কন্ডিশন দিয়ে দেব কি, টি শার্টটা যেন দেখতে ভালো হয়, মানে ভালো ভালো মানের একটা টি শার্ট, টি শার্ট দেখতে যেন ভালো হয়, টি শার্টের উজ্জ্বলতা যেন ঠিক থাকে, সবাই যেন সেটা পরিধান করতে পারে, মানে সবার জন্য, ইয়া বড় সাইজও করা যাবে না, আবার খুব ছোটো সাইজও করা যাবে না, মিডিয়াম ম্যাক্সিমাম লো ম্যাক্সিমাম মানুষ যেন পড়তে পারে। তারপর তারপর কী করতে হবে, শার্টের মূল্য যেন ঠিক থাকে, টি শার্টের মূল্য যেন ঠিক থাকে, বেশি হাই রেট বাজেট করা যাবে, তাহলে কেউ কিনতে পারবে না। তাহলে এবার এই অবস্থায়, এই পরিপ্রেক্ষিতে এবার যদি বলি যে একটি আদর্শ প্রোগ্রামের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে, তুমি তাহলে তুমি সেই অনুপাতে বলতে পারো যে একটি প্রোগ্রাম কি সহজবোধ্য হতে হবে, মানে প্রোগ্রামটা সহজ হতে হবে, প্রোগ্রামকে সবাই অনুধাবন মানে সবাই যেন বুঝতে পারে, তা যেন সহজ হয়। আচ্ছা তারপর প্রোগ্রামটি কী হতে হবে, সহজ এবং সরল হতে হবে, প্রোগ্রামে বেশি লুপ ব্যবহার করা যাবে না, প্রোগ্রামটি বেশি দীর্ঘায়িত করা যাবে না, প্রোগ্রামটা দেখতে যেন সুন্দর হয় এবং প্রোগ্রাম যেন সবাই ব্যবহার করতে পারে। এই রকম কিছু নিয়ম আছে, তোমরা সাত থেকে আটটা নিয়ম দিয়ে দিলে এনাফ, যদি খ নাম্বারে বা দুই মার্কসের জন্য আসে পাঁচ ছয়টা নিয়ম দিয়ে দিলেই এনা। প্রোগ্রামে লুপ ব্যবহার করা যাবে, সঠিক কাজের জন্য ব্যবহার উপযোগিতা হবে, সবাই যেন ব্যবহার করতে পারে, প্রোগ্রাম দীর্ঘায়িত করা যাবে না, প্রোগ্রাম যেন সঠিক মতো কাজ করে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, তাহলে খুবই কিন্তু সিম্পল ব্যাপার। এগুলো দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট সারা রাত্রি ভরে একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য অনর্গল মুখস্থ করে, আসলে কিন্তু এগুলো যে টেকনিক দিয়ে পড়া হয় একদম ইজি। তাহলে আমাদের তিন নম্বর কোশ্চেনটার সলভ, এবার আসি আমরা চার নম্বর কোশ্চেনে। চার নম্বর কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু স্টার মার্কস দিয়ে রাখো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো একটা ইয়ের কোশ্চেনগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এবার দেখো প্রোগ্রাম ডিবাগিং, প্রোগ্রাম ডিবাগিং কী, প্রোগ্রামের আমরা এই জিনিসটার সাথে পরিচিত না, মনে হয় জিনিসটার সাথে পরিচিত, এটা আবার কেমন ল্যাঙ্গুয়েজ ডিবাগিং। তো আমরা একটু যাই, আমরা শুনেছিলাম বাগ, ডিবাগ, দেখো দুইটা, এটা কিন্তু বাগ, বনের বাগ নয়। আচ্ছা বাগ মানে প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ, প্রোগ্রামের ভুলকে কী বলা হয় বাগ, এবং সেই ভুলটি খুঁজে সংশোধন করাকে বলা হয় ডিবাগ। তাহলে আমি আবার বলি, প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ এবং সেই ভুলকে খুঁজে বের করে সংশোধন করাকে বলা হয় ডিবাগ। তাহলে প্রোগ্রামের ভুল ত্রুটি বের করে সেটাকে সমাধান করার পদ্ধতিকে বলা হয় ডিবাগ, তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং। এখন এই প্রোগ্রাম ডিবাগিংটা কয় ধরনের হয়ে থাকে, প্রোগ্রাম ডিবাগিং মনে রাখবা এটা হচ্ছে তিন ধরনের, কয় ধরনের, তিন ধরনের প্রোগ্রাম ডিবাগিং, তিন ধরনের, এক দুই তিন। প্রথমে ডেটা ভুল, যুক্তিগত ভুল, আরেকটা হচ্ছে সিনট্যাক্স ভুল, ডেটা ভুল, যুক্তিগত ভুল এবং সিনট্যাক্স ভুল।
তাই ডেটা ভুলটা কেমন? যেমন কোনো ডেটা যদি আমি ভুল দেই তাকে বলা হয় ডেটা ভুল। তাহলে ডিবাগ কয় ধরনের? তিন ধরনের। এক এক নম্বরে ডেটা ইরর, ইংরেজিতে বলা হয় ডেটা ইরর, বাংলায় ডেটা ভুল। তারপর লজিক্যাল ইরর মানে যুক্তিগত ভুল, সিনট্যাক্স ইরর মানে সিনট্যাক্স ভুল। আচ্ছা প্রথমে আমরা আসি ডেটা ভুল। ডেটা ভুল কাকে বলে? খুবই সিম্পল, মনোযোগ সহকারে সবাই দেখবা। ডেটা ভুল কাকে বলে? প্রোগ্রামে যদি আমরা কোনো ডেটা ভুল দিয়ে থাকি তাহলে বলা হয় ডেটা ভুল। যেমন আমরা কি ডেটা ভুল দিলাম? আমি তোমাদের বললাম তোমরা প্রোগ্রামে 82 লিখো, তোমরা ভুল করে লিখলা, এটা না লিখলে লিখলা 28, তাহলে এটা হচ্ছে ডেটা ভুল। আমি যে মানটা দিতে বললাম সেই মানটা না দিয়ে তোমরা অন্য মান দিলা, ইউজ করলা, এটা হচ্ছে তোমার ডেটা ইরর বা ডেটা ভুল। ক্লিয়ার? এটা শেষ। এবার সেটা যুক্তিগত ভুল, প্রোগ্রাম কোনো যুক্তি দেওয়া অর্থাৎ এই লজিক্যাল কোনো ফাংশন, বিভিন্ন অপারেশন যোগ করা। যেমন আমি বললাম এক্স প্লাস ওয়াই লিখো, তোমরা এটা না লিখে লিখলা এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কি ইরর? এটা হচ্ছে তোমার যুক্তিগত ইরর, মনে থাকবে। আচ্ছা প্রোগ্রাম কোনো লজিক্যাল কোনো সমীকরণের মান ভুল দেওয়াতে একে বলা হয় সিনট্যাক্স যুক্তিগত ভুল। এটাও শেষ। এবার আমরা আসি এটা সিনট্যাক্স ইরর। এটা থেকে অনেক কোশ্চেন আসে যে সিনট্যাক্স ইরর কি। সাপোজ বানান ভুল করা, কমা না দেওয়া, ব্র্যাকেট না দেওয়া, কোটেশন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন না দেওয়া, এগুলো না দেওয়াকে বলা হয় সিনট্যাক্স ইরর। এবার আমি যদি বলি আমি বানান ভুল করছি, যেমন প্রিন্ট এফ, এখানে প্রিন্ট এফ না লিখে লিখলাম প্রিন্ট এফ, টিটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স ইরর। যদি টি দেই তাহলে কোনো ইরর থাকবে না। এরকম প্রত্যেকটা স্টেটমেন্টের পিছনে মানে এই যে একটা সেমিকলন দিতে হয়, সেমিকলন দিতে হয়, তাই সেমিকলনটা যদি না দেই তাহলে এটা একটা হচ্ছে সিনট্যাক্স ইরর। প্রিন্টেবের ভিতরে মানে ব্যাকেটের ভিতরে দুটো ডাবল কোটেশন, দুটো ডাবল কোটেশন ইউজ করতে হয়, এটা যদি না দেই তাহলে এটা কি ইরর? সিনট্যাক্স ইরর। তাহলে বোঝা গেছে আমি যদি ব্যাকেটে বানান ইউজ না করি, বানান ভুল করি, তাহলে সেটা হচ্ছে সিনট্যাক্স ইরর। ব্যাকেট না দেই সেটাও সিনট্যাক্স ইরর, কমা না দেই সেটাও সিনট্যাক্স ইরর, কোটেশন মার্কস না দেই সেটাও সিনট্যাক্স ইরর, মনে থাকবে। তাহলে এই সিনট্যাক্স ইরর থেকে অনেক কোশ্চেন তোমাদের আসে। তাহলে আমাদের তিনটা ইরর মুখস্থ, হ্যাঁ তিনটা, ডেটা ইরর, লজিক্যাল ইরর অ্যান্ড সিনট্যাক্স ইরর। নেক্সট সি প্রোগ্রামিং কি? সি প্রোগ্রামিং, আমরা প্রোগ্রামিংয়ের পাঁচটি জেনারেশন পড়েছিলাম, তোমাদের মনে আছে কি না আমি আবার একটু রিভিউ করছি। পাঁচটি জেনারেশন আমি একটু রিভিউ করি। ফার্স্টটা হচ্ছে প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের হয় সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে জিরো ব্যাং ওয়ান। মেশিন মানে কম্পিউটার চলে মূলত মেশিন ভাষার উপরে, জিরো ব্যাং ওয়ান, আচ্ছা কাজ করতো। তো প্রথমে যখন জিরো ওয়ান বের হয় তখন এই অর্থাৎ সত্য এবং মিথ্যা এই দুইটা কাজের উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করতো, এই জন্য তখন তাকে মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষার ঠিক পরবর্তী ভাষায় বের হয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ঠিক পরবর্তী ভাষা হচ্ছে তোমার সি, কী বলে, তৃতীয় প্রজন্মের অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় অথবা উচ্চতর ভাষা বলা হয়। আমরা জানি পাঁচটি স্তর আছে, কয়টি? এক, এক, দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা দেখো প্রথম মেশিন অ্যাসেম্বলি, এটা উচ্চতর, এটা অতি উচ্চতর, আর এটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, প্রাকৃতিক। তাহলে দেখো দুইটা দুইটা যদি দুই মোড় থেকে দুই দিক থেকে বাদ দিয়ে দিই তাহলে মাঝখানে যে থাকে সেটা হচ্ছে মধ্যম, তার মানে সি একটি মধ্যম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এবং সিকে বলা হয় মধ্যম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এটি একটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এটি একটি কী ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কেউ যদি প্রোগ্রামে উন্নত করতে চায়, অর্থাৎ কেউ যদি বলে আমি সি প্রোগ্রাম, আমি প্রোগ্রামিং কাজ শিখবো, তাহলে তাকে অবশ্যই সি দিয়ে কাজ শুরু করতে হবে। সি প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে আগেই যাওয়া ঠিক হবে না, কারণ সি প্রোগ্রাম হচ্ছে আমাদের বেসিক। এটা যদি ক্লিয়ার হয় যে কোনো প্রোগ্রাম সহজেই বোঝা যায়, তাহলে সিটা হচ্ছে এই জন্য সিকে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ। সিকে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কেন সিকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়? এবার আমরা এই কোশ্চেনটায় আসি। সিকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে সি হচ্ছে এমন একটি ভাষা যেটি মধ্যম স্তরের ভাষারও কাজ করে, উচ্চতর ভাষারও কাজ করে। অর্থাৎ মধ্যম স্তরের ভাষা যে কোনো কাজ সি দিয়ে করা যায়, মধ্যম স্তরের ভাষার কাজ করে এবং উচ্চতর ভাষারও কাজ করে,
অর্থাৎ খুঁটিনাটি যে সমস্ত কাজ উচ্চতর ভাষায় করা যায় সেগুলো সি দিয়েও করা যায়। এই জন্য বলা হয় সিকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সব ল্যাঙ্গুয়েজের মাদার হচ্ছে সি। অনেক মজার ব্যাপারটা। তাহলে আমাকে যদি বলা হয় সিকে কেন মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের অনুধাবনে বেশি আসে, খ নাম্বারে মানে 2 মার্কসে আসে। তাহলে এই কোশ্চেনটা তোমরা মুখস্থ করে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। আশা করি মুখস্থ করতে হবে না, আমি যেভাবে বলে দিলাম সেভাবে শুধু একবার পড়বা, পাশায় মাহবুব স্যারের মাহবুব রহমান স্যারের বই দেখে একবার পড়বা, তাহলে হয়ে যাবে। তাহলে এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সি প্রোগ্রামিং থেকে 1 নম্বরে কোশ্চেন আসে শুধু, ক নাম্বার সি প্রোগ্রামিং কী। আচ্ছা এবার আমরা তাহলে আমাদের এই ক্লাস আজকে আমাদের মতো শেষ। আমাদের এখানে কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবা, এবং এরপরে তোমাদের জন্য আরও পরবর্তী ক্লাস আপলোড করা হবে, এবং কী কী ক্লাসে তোমাদের প্রবলেম আছে সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবা। আর সবাই সুস্থ থাকবে, বাসায় থাকবে, এই বলে সবাইকে ধন্যবাদ, আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ।